আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীনে থাকা পঁচিশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয় এর আগে সকাল সাড়ে দশটার দিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যমুনায় প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে তিনি বেলা সোয়া এগারোটার দিকে বেরিয়ে যান পরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবরা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা এ সময় মোহাম্মদ ইউনুস তার অধীনে সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থানাগুলোতে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা শুরু হয়েছে পুলিশিং কার্যক্রম ট্রাফিক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ চালুর পাশাপাশি সড়কে কাজ করছে পুলিশ ও শিক্ষার্থীরা সারা দেশে ছয়শ উনচল্লিশটি থানার মধ্যে পাঁচশো নিরানব্বইটিতে কার্যক্রম শুরু হয়েছে এদিকে দেশেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের পরামর্শ তার বাবু ভয় আতঙ্ক আর উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন সড়কে দেখা দিয়েছে চিরচেনা যানজট যা নিয়ন্ত্রণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্র জনতা এরই মধ্যে চালু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ আমি শিখেছি একটু রাস্তা trafik আছে একটু লম্বা দিবেন ফলে নগরীর কোন পয়েন্টে বেশি যানজট সেই পয়েন্টের সাথে যোগাযোগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে সবকিছু যেহেতু স্বাভাবিকের পথেই তো সো এর জন্য যানজটটা একটু বেশি সন্ধ্যা পর্যন্ত আমরা দেখব যে হচ্ছে বিভিন্ন পয়েন্টে কিভাবে ট্রাফিক পুলিশরা আসছে এটার উপর নির্ভর করতেছে যে আমরা আগামী দিন থেকে আমরা আমাদের কার্যক্রম করব কিনা সব পয়েন্টে সবার সাথে যোগাযোগ করতে করতেছি এবং রাস্তার অবস্থা মোটামুটি ভালো ছাত্র ভাইরা আমাদেরকে হেল্প করতেছে পুলিশের সব সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে সরকার মন্ত্রালয় থেকে তাই থানাগুলোতে দল বেঁধে এবভাবেই কাজে যোগ দিতে ছুটে আসছেন পুলিশ সদস্যরা এতে রাজধানীর থানাগুলোতে গতি পেয়েছে পুলিশিং সেবা সাধারণ ডায়রি এবং অন্যান্য সেবা নিতে পেরে খুশি নগরবাসী জিডি করার জন্য আসছি তো এসে মানে কার্যক্রমটা আজকেই আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সেবা পাচ্ছি তাদের তারা খুব সুন্দর ভাবে কাজ করতেছে পুলিশ কর্মকর্তাদের আসা দু একদিনের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে তোমার সময়ের মধ্যে সিনিয়র সারদের নির্দেশনা অনুযায়ী বিবেচনা করে আমরা আমরা সম্পূর্ণভাবে আমাদের যে পুলিশিং কার্যক্রমটা সেটা শুরু করতে পারবো বলে আশা রাখি পরিস্থিতি এদিকে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পরে গণমাধ্যমকে তিনি বলেন আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্র থেকে ছোঁড়া বুলেট মিলেছে পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে যারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি কোনো কোন আপনি আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে কারা অবৈধ অস্ত্র ব্যবহার করছে সে বিষয়ে তদন্ত চলছে জানিয়ে নিষিদ্ধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে এজলাস কক্ষে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সতর্ক করেন বিচারক ও বিচার সংশ্লিষ্ট কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি দ্রুত জাতীয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথে তা প্রতিহত করা হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে যে সে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা তাই আমি অনুরোধ করব ট্রেনিং গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে সেই নির্বাচনের জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে